রিভাই বেরিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে। আমরা আছি বৃত্তের বাইরে অধ্যায়ে। আসরের নামাজ হয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। হলুদ রোদ নরম হয়ে কমলা হতে শুরু করেছে। অনেক কমলা রঙের রোদে ভরে গেছে মসজিদের পাশের খেলার মাঠটা। পাশের সবুজ ঘাসের বুকে ফুটে থাকা সাদা ঘাসফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মন কেমন জানি উদাস হয়ে গিয়েছিল। ঘোর কাটলো চিৎকার চেঁচামেচিতে। মসজিদের খাদিম সাহেবের ছোট্ট ছেলেটা ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে মাঠে। খাদিম সাহেবের লাল টুকটুকে ঘুড়িটা ধরে আছে। ছেলেটা যখনই নাটাই ধরে দৌড় মারছে, তিনি ছেড়ে দিচ্ছেন ঘুড়ি। লাল টুকটুকে ঘুড়িটা নাক উঁচু করে বাতাসে ভেসে আকাশে উঠতে চাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরই গোস্তা খেয়ে সোজা নেমে আসছে মাটিতে। বেশ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে লাল ঘুড়িটা উঠতে পারলো। যে কোনো আসক্তি কাটিয়ে ওঠা অনেকটা আকাশে ঘুড়ি ওড়ানোর মতোই, বা ছোটবেলা হাঁটা হাঁটা অনেকবার পড়ে যাওয়ার পর, হোঁচট খাওয়ার পর, অনেক চেষ্টার পর, তবেই না সাইকেল চালানো শেখা যায়। ঘুড়িটা ডানা মেলে আকাশে, সেরকম আপনি একদিনেই একবারে নেশা ছাড়তে পারবেন না। সময় লাগবে, লাগবে অনেক চেষ্টা আর দৃঢ় মনোবল। পর্ণ এবং হস্তমৈথুন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। মানুষ পর্ণ দেখে হস্তমৈথুন করে, আবার হস্তমৈথুন করার জন্য পর্ণ দেখে। আজকের আধুনিক পৃথিবীতে এই দুটো সম্পর্ক এতটাই অবিচ্ছেদ্য হয়ে গেছে যে এইটিকে বাদ দিয়ে অন্যটি সমাধান করা সম্ভবই না। পিয়ার রিভিউ এর এক গবেষণাপত্রের তথ্য অনুযায়ী সপ্তাহে কমপক্ষে একবার হস্তমৈথুন করা পুরুষদের প্রায় 70% মারাত্মকভাবে পর্নোগ্রাফিতে আসক্ত। তাই পর্ণাসক্তি কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনার মেইন ফোকাস হওয়া উচিত পর্ণ থেকে দূরে থাকা। তাহলে হস্তমৈথুন চটি গল্প থেকেও দূরে থাকাটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই অধ্যায়ে পর্ণ এবং হস্তমৈথুনের আসক্তি কাটিয়ে ওঠার কিছু কার্যকর পদ্ধতি ও টিপস আমরা আপনাদের সামনে তুলে ধরব। আন্তরিকতার সাথে এগুলো মেনে চললে ইনশাআল্লাহ পর্ণ হস্তমৈথুন চটির এই চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। লিটমাস টেস্ট, যেভাবে বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত। যে কোনো সমস্যার সমাধানের পূর্ব শর্ত হচ্ছে সমস্যাটা স্বীকার করে নেওয়া। পর্ণাসক্তির ক্ষেত্রে ব্যাপারটা তাই। প্রথমেই আপনাকে স্বীকার করতে হবে যে আপনি পর্ণে আসক্ত, তবেই কেবল ভিতর থেকে আসক্তি দূর করার তাগাদা পাবেন। পর্ণাসক্ত হবার পরে আপনি যদি গো ধরে থাকেন যে আপনি পর্ণাসক্ত না, শুধু মাঝে মাঝে দু একটা পর্ণ দেখেন, তাহলে কারোরই সাধ্য নেই আপনাকে সাহায্য করার। আমরা আপনাকে 5টি প্রশ্ন দিচ্ছি, নিজেকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। একটি প্রশ্নের জবাবেও যদি হ্যাঁ হয়, তাহলে বুঝবেন বিপদের ঘন্টা বেজে গেছে, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন। প্রথম প্রশ্ন, দিন দিন আপনার পর্ন ভিডিও দেখার সময় কি বেড়ে যাচ্ছে? একবার পর্ন দেখতে বসলে খেয়াল থাকে না কত ঘন্টা সময় কেটে যাচ্ছে? প্রতিদিন বা প্রত্যেকবার কি আপনি আগের দিনের চেয়ে বেশি সময় ধরে পর্ন ভিডিও দেখছেন? পর্নোগ্রাফিতে আসক্ত লোকেরা প্রতিদিন তাদের পর্ন ভিডিও দেখার পরিমাণ একটু একটু করে বাড়িয়ে দেয়। ব্যাপারটা মাদক ব্যবহারের মতো। নিয়মিত মাদক ব্যবহার শুরু করলে একসময় মানুষ আবিষ্কার করে আগের যে ডোজে কাজ হতো এখন আর তাতে হয় না। নিয়মিত ব্যবহারকারীরা তাই ক্রমান্বয়ে মাদকের পরিমাণ বাড়াতে থাকে। পর্ন আসক্তদের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। তারা একটা পর্ন ভিডিওর এক দুইবার দেখার পর তাতে আগ্রহ হারিয়ে ফেলে। মাদকাসক্তের রুটিনে তিনটি মূল কাজ থাকে, মাদকের জন্য টাকা জোগাড় করা, মাদক কেনা, নেশা করা। তার দৈনন্দিন জীবন, চিন্তা ভাবনা, প্ল্যান, প্রোগ্রাম সব এই তিনটিকে ঘিরে আবর্তিত হয়। পর্ণাসক্তের ক্ষেত্রে ব্যাপারটা একই রকম। পার্থক্য হলো, ফ্রি ইন্টারনেট পর্নোগ্রাফির এ যুগে পর্ণাসক্ত ব্যক্তিকে টাকার চিন্তা করতে হয় না। পর্ণাসক্ত ব্যক্তির সময় যায় নতুন নতুন পর্ন ভিডিও খুঁজে বের করতে। এই খোঁজাখুঁজির ব্যাপারটা তাদের প্রতিদিনের রুটিনের অনেকটা সময় নিয়ে নেয়। এতে তারা স্কুল, কলেজ, ভার্সিটি বা কর্মক্ষেত্রে যেতে দেরি করে ফেলে, অলসতা বোধ করে এবং কাজ করে কুল পায় না। আপনার মধ্যে এই লক্ষণগুলো থাকলে বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি সফটকোর পর্ন ভিডিও ছেড়ে হার্ডকোর পর্ন দেখা শুরু করেছেন? পর্নোগ্রাফিতে আসক্ত লোকেরা প্রথম অবস্থায় সফটকোর পর্ন ভিডিও দেখে, কিছুদিন পর তারা সফটকোর পর্নে আগ্রহ হারিয়ে ফেলে। এটা তাদের কাছে আর যথেষ্ট উত্তেজক মনে হয় না, তারা নতুন আর কড়া কিছু খুঁজে বেড়ায়। আস্তে আস্তে হার্ডকোর পর্ন ভিডিও দেখতে শুরু করে। এভাবে তারা একসময় এমন একটা অবস্থায় পৌঁছে যখন অজাচার, সমকামিতা বা শিশুদের ধর্ষণ ভিডিও তাদের উত্তেজিত করে, তাদের কাছে স্বাভাবিক বিষয় বলে মনে হয়। ওরাল সেক্স, অ্যানাল সেক্সের মতো জঘন্য বিষয়গুলো তাদের কাছে ডাল ভাত হয়ে যায়। আপনার এরকম অবস্থা হলে বুঝবেন বিপদ ঘন্টা বেজে গেছে, আপনি মারাত্মকভাবে পর্নোগ্রাফিতে আসক্ত। তৃতীয় প্রশ্ন, আপনার মাথায় সারাদিন কি পর্ন ভিডিওর দেখা দৃশ্যগুলো ঘুরতে থাকে? পর্ন ভিডিও দেখার পর একজন পর্নাসক্ত ব্যক্তির মাথায় অনেকক্ষণ এটা রেশ থেকে যায়।
ভিডিওতে দেখা দৃশ্যগুলো তার মাথায় ক্রমাগত ঘুরপাক খায়। পড়াশোনার সময়, অফিসে কাজ করার সময়, রাতে ঘুমানোর আগে, অলস বসে থাকার সময়, এমনকি নামাজের সময়ও তার মস্তিষ্ক অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই দেখা পর্ন ভিডিওগুলো দৃশ্য নিয়ে ভাবতে থাকে। পর্ন ভিডিওতে নায়িকাদের শরীরের সাথে আশেপাশের মহিলাদের শরীরের তুলনা করে, তার স্ত্রীর শরীর, মেয়েরা স্বামীর শরীর এবং বিছানায় তার স্বামীর পারফরমেন্স, এবং বিছানায় পারফরমেন্স নিয়ে অসন্তুষ্টিতে ভোগে। পর্ন ভিডিওতে দেখানো পদ্ধতিতে তার সঙ্গীর সাথে যে যৌন মিলন করতে চায়, পার্টনার রাজি না হলে সে রেগে যায় এবং মনঃক্ষুণ্ণ হয়, সম্পর্কের সৃষ্টি হয় জটিলতা। এই বিষয়গুলোর একটিরও আপনার মধ্যে থাকলে আপনি বুঝবেন আপনি পর্নোগ্রাফিতে আসক্ত। চতুর্থ প্রশ্ন, পর্ন ভিডিও দেখার পর আপনি কি বিষণ্ণ বোধ করেন? দিন দিন হতাশা কি আপনাকে গ্রাস করে ফেলছে? আপনি কি অস্থিরতায় ভুগছেন? নিজের আচরণের জন্য লজ্জিত? সবসময় নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করে? ভালো কাজ মানুষের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে, প্রচণ্ড ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে। অন্যদিকে মন্দ কাজ অন্তরকে অশান্ত করে তোলে, মানুষকে অপরাধ ভোগে ভোগায়। পর্ন ভিডিও দেখার পর বিষণ্ণতা কাজ করলে, অস্থিরতায় ভুগলে বুঝবেন এটা আপনার জন্য অশনি সংকেত। পঞ্চম প্রশ্ন, আপনি কি নিজের কাছে বা অন্য কারোর কাছে ওয়াদা করেছেন, আমি আর কখনোই পর্ন ভিডিও দেখবো না, কিন্তু সেই ওয়াদা রাখতে পারেননি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পর্নোগ্রাফিতে আসক্ত ব্যক্তিরা নিজেদের কাছে বা অন্য কারোর কাছে প্রতিজ্ঞা করে যে আমি আর কখনোই পর্ন ভিডিও দেখবো না, কিন্তু কিছু সময় বা কয়েকদিন পরেই তারা সেই প্রতিজ্ঞা বেমালুম ভুলে যায়, আবারও পর্ন দেখায় ফিরে যায়। অনেকে আবার আরেক কাঠি সরেশ, প্রতিবার পর্ন ভিডিও দেখার আগে তারা দৃঢ় প্রতিজ্ঞ হয় এটাই শেষবার, আমি আর জীবনে কখনোই পর্ন তো দূরের কথায় ধারে কাছেও যাব না। কিন্তু কিছু সময় বা কিছুদিন পরে তারা আবারও পর্ন দেখে এবং এবারও বলে যে এটাই আমার শেষবার, এরপরে আর কখনোই পর্ন দেখবো না। আর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, পর্নোগ্রাফিদের অনেকেই বলে, আরে ধুর আমি পর্নোগ্রাফিতে আসক্ত হতে যাব কেন, আমি চাইলেই যে কোনো সময় এটা দেখা ছেড়ে দিতে পারি। কিন্তু দুঃখের বিষয়, তারা চাইলেও পর্ন ভিডিও দেখা ছাড়তে পারে না।